আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো চকলেট স্পঞ্জ কেক। দেখুন মাশাল্লাহ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর ক্রিম দিয়ে এটি ডেকোরেশন করে নিলে 1 পাউন্ডের একটি কেক হবে। স্পঞ্জ কেকের বেসিকটা কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে একটি স্ট্রেনারে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিব। আমরা সবসময় শুকনো উপকরণগুলো চেলে নিব কেক তৈরির ক্ষেত্রে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে কোকো পাউডার। আর দিয়ে দিব এখন 1/2 চামচ বেকিং সোডা। যেহেতু আমরা এখানে কোকো পাউডারটা দিয়েছি সেজন্য বেকিং সোডাটা দিব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার। আর 1/2 চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব। চেলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আর তার আগে কিন্তু আমরা অবশ্যই একটু ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণ আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ডিমেরটা তৈরি করব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নিয়েছি। কোনো অবস্থাতে যাতে সাদা অংশের ভিতরে কুসুমটা না যায় সেটাই লক্ষ্য রাখবেন। যদি কুসুমটা চলে যায় তাহলে কিন্তু সাদা অংশ দিয়ে ফোম তৈরি হবে না। আর স্পঞ্জ কেক তৈরি করতে হলে কিন্তু আপনাকে প্রথমে ডিমের ফোমটা তৈরি করে নিতে হবে। বাটিতে কোনো অবস্থাতে কোনো পানি না থাকে, বিটারেও না থাকে সেটা লক্ষ্য রাখবেন। পানি থাকলে কিন্তু এটি ফোম হবে না। এগুলো কিন্তু টিপস বা টেকনিক, এগুলো সবসময় লক্ষ্য রাখবেন কেক তৈরির ক্ষেত্রে। আমি মিডিয়াম স্পিডে দিয়ে বাটিটা ঘুরিয়ে দেখুন ফোমটা তৈরি করে নিচ্ছি। আর মাশাল্লাহ প্রথমবারে কত সুন্দরভাবে ফোমটা তৈরি হয়ে গিয়েছে। বাটি কাত করলে বা উল্টালে যখন পড়বে না তখনই বুঝতে পারবেন যে ফোমটা তৈরি হয়ে গিয়েছে। 1/4 কাপ এখানে আমি চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন 2 থেকে 3 বারে দিয়ে এটি ফোমের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে দেখুন ফোমটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব ডিমের কুসুম। 2টা একসাথে দিব না, প্রথম একটা দিয়ে বিটার স্প্রিডটা একে দিয়ে একেবারে নর্মালে দিয়ে বাটিটা ঘুরিয়ে একবার আমরা বিট করে নিব। কারণ ফোমটা যখন তৈরি হয়ে যায় পরবর্তীতে কাজগুলো কিন্তু আপনাকে খুবই সাবধানে করতে হবে। অনেকের কেক শক্ত হয়ে যায়, চুপসে যায়, বসে যায়, এগুলো আর হবে না যদি এই টেকনিকগুলো খেয়াল করেন। দেখুন আস্তে আস্তে দিয়ে আমি একবারে ঘুরিয়ে এটি বিট করে নিচ্ছি। আর ওভার বিট করলে কি হবে, আপনার কেকটা শক্ত হয়ে যাবে আর ফোমটা নষ্ট হয়ে যাবে। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বিট করে নিয়েছি ঘুরিয়ে একবার। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে চতুর্দিকটা আমরা একটু মিশিয়ে নিব। এরপরে যে শুকনো উপকরণগুলো আমরা রেখেছিলাম সেগুলো আবারও চেলে দিব। 2 থেকে 3 বারে, একবারে আমরা দিয়ে দিব না। কারণ আগে আমি বলেছি যে ডিমের ফোমটা বা ডিমের ব্যাটারটা যতটাই সুন্দর হবে আপনার কেকটা ততটাই ভালো হবে যে কোনো কেক তৈরির ক্ষেত্রে। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। এভাবে আস্তে আস্তে খুবই আলতো হাতে আপনাকে মেশাতে হবে যাতে করে ডিমের ফোমটা কোনোভাবেই নষ্ট না হয়। আর এটি কিন্তু এখনই ফোমি হয়ে যাচ্ছে। যতটাই ভালো হবে কেকটা ততটাই স্পঞ্জ হবে। এভাবে করে আমরা মিশিয়ে নিয়ে নিব। আর আগের থেকে আমি এখানে 2টি মোল্ডে বসাবো, 6 ইঞ্চির 2টি মোল্ডে। তাহলে কেকটার মাঝখান থেকে কাটা লাগবে না। অনেকেরই কেক মাঝখান থেকে স্লাইস করতে গেলে কিন্তু ভেঙে যায়। এখন আমরা কি করব, মেশানো যখন হয়ে যাবে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ভালোভাবে নিচের থেকে উপরে খুবই আলতো হাতে একটু ঘুরিয়ে চেক করে নিব যাতে করে তলানিতে কোনো কিছু বসে রয়েছে কি না। 6 ইঞ্চির 2টি মোল্ড আগের থেকে আমি তেল ব্রাশ করে কাগজ দিয়ে এভাবেই একটু রেডি করে রেখেছি। আপনার ইচ্ছে হলে পুরো ব্যাটারটা কিন্তু 1টি 6 ইঞ্চির মোল্ডেও দিতে পারেন। আর যারা কেক স্লাইস করতে ভেঙে যায় তাদের জন্য এই টিপস কিন্তু 2টি 6 ইঞ্চির মোল্ডে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে দিব সামান্য আলতো হাতে, কোনো এয়ার বাবলস যাতে না থাকে। এটি আমি ইলেকট্রিক ওভেনে বেক করে নিব। প্রথমে ইলেকট্রিক ওভেনটা 160 ডিগ্রিতে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়ে 10 থেকে 15 মিনিট লাগে মিডল র্যাকে আমি এটি বেক করে নিব। এখন আমি এটি ওভেনে দিয়ে দিব। আপনার ইচ্ছে হলে চুলাতেও করতে পারেন, বেশি সময় লাগে না। কিন্তু যেহেতু পাতলা আমি ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন এখন একটু ঠান্ডা হোক, আমরা কখনোই কিন্তু কেক গরম গরম মোল থেকে বের করতে যাব না। আমি এখন বের করে নিয়েছি। মাশাল্লাহ দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আর এই কেকটা কিন্তু আপনারা যখন ডেকোরেশন করে নেবেন
এটি এক পাউন্ডের একটি কেক হবে। কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছি, এখন একটু কেটে দেখাই মাশাল্লাহ কেকটা কতটা সফট স্পঞ্জি হয়েছে, মুখে দিলে মিলিয়ে যায়। এভাবে কিন্তু আপনারা স্পঞ্জ কেকের বেসিকটা তৈরি করে নিতে পারেন, যারা সেল করেন তারা রেসিপি ফলো করে কিন্তু এক পাউন্ডের একটি কেক তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক অবশ্যই দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।